হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং চলে এসেছি কিন্তু আবার অনেকগুলো আপডেট দেওয়ার জন্য ট্রান্সফার আপডেট তো থাকবেই এস বেঙ্গলের তার সাথে সাথে এটিকে মোহনবাগান এবং অন্যান্য আইএসএল দলেরও বেশ কিছু আপডেট রয়েছে তো প্রথম যে আপডেটটা আসবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে সেটা হচ্ছে আজকে কিন্তু এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির মধ্যে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না কারণ এটিকে মোহনবাগান শিবিরে কিন্তু কোভিড হানা দিয়েছে এবং এটিকে মোহনবাগানের একজন খেলোয়াড় এই মুহূর্তে কোভিড আক্রান্ত তো সেই জন্য এই ম্যাচটি কিন্তু স্থগিত করা হয়েছে আগামী দিনে এই ম্যাচটি পরে কিন্তু আয়োজন করা হবে এরকমই খবর এছাড়া আসবো ওড়িশা এফসির একটি আপডেটে সেটা হচ্ছে ওড়িশা এফসি কিন্তু বাইশ বছর বয়সী মিডফিল্ডার যিনি সুদীবা এফসিতে আছেন সেই লিয়ান সাঙ্গা লেইকে নিতে চাচ্ছে তাদের বিনীত রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে বিনীত রায় কিন্তু এই মরশুমে চলে গেছেন মুম্বাই সিটি এফসিতে ওড়িশা এফসি থেকে লোনে তো তার বদলি হিসেবে কিন্তু এই খেলোয়াড়কে সই করাতে যাচ্ছে ওড়িশা এফসি এরকমটাই আপডেট আর আর এছাড়া এসসি ইস্টবেঙ্গলের পেরোসোভিচকে নিয়ে একটা আপডেট আছে সেটা হচ্ছে পেরোসোভিচার শাস্তি কিন্তু কমানো হচ্ছে সম্ভবত এরকমই খবর এবং যেটা জানা যাচ্ছে পাঁচ ম্যাচের সাসপেনশান হয়েছিল অ্যান্টনিও পেরোসোভিচের সেই জায়গায় কিন্তু তার চার ম্যাচের সাসপেনশান হচ্ছে অর্থাৎ একটি ম্যাচ সাসপেনশান কিন্তু কমানো হচ্ছে অ্যান্টনিও পেরোসোভিচের এবং অ্যান্টোনিও পেরোসোভিচ এই মুহূর্তে কিন্তু যেটা জানা যাচ্ছে যে জামশেদপুর এফসি ম্যাচটা খালি খেলতে পারছেন না অর্থাৎ তিনটি ম্যাচ কিন্তু তিনি অলরেডি সাসপেন্ডেড ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে তিনি কার্ড দেখেছিলেন এবং এরপরে হায়দ্রাবাদ এফসি ম্যাচ ব্যাঙ্গালুরু এফসি ম্যাচ এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ এই তিনটি ম্যাচ কিন্তু তিনি খেলতে পারেননি তো সেই জায়গা থেকে জামশেদপুর এফসি ম্যাচের ম্যাচে পর কিন্তু তার সাসপেনশান কেটে যাওয়ার কথা তো সেটা যদি কেটে যায় তাহলে কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে উনিশে জানুয়ারি থেকে অ্যাভেলেবেল হবেন অ্যান্টনিও পেরোসোভিচ তো ডেফিনেটলি এটা কিন্তু সুসংবাদ এস ইস্ট বেঙ্গলের জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু প্রচুর রিউমার আসছে এই মুহুর্তে দুজন ভারতীয় খেলোয়াড়ের নাম কিন্তু এস সি বেঙ্গলের সাথে লিঙ্ক করা হচ্ছে বিভিন্ন ট্রান্সফার রিউমারে তার মধ্যে একজন হচ্ছেন ভারতের ভেটারেন সেন্টার ব্যাক এবং তার সাথে সাথে জামশেদপুর এফসিতে তিনি এই মুহূর্তে খেলছেন তো সেই আনাস এথডিকা তার সাথে কিন্তু একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলের এরকম খবর আসছে যে তাকে নাকি সই করাতে ইন্টারেস্টেড এসসি ইস্টবেঙ্গল আর এছাড়াও কিন্তু জবি জাস্টিন এসসি বেঙ্গলে কিন্তু আসতে পারেন এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে উল্লেখ্য কোয়েস ইস্টবেঙ্গলে কিন্তু খেলেছিলেন জবি জাস্টিন একটা সময় এবং যথেষ্ট সফল খেলোয়াড় তিনি কোয়েস ইস্টবেঙ্গলের জার্সিতে তো তিনি যদি এসসি ইস্টবেঙ্গলে আসেন তাহলে অবশ্যই কিন্তু এসসি ইস্টবেঙ্গলে আফরান শক্তিশালী হবে চেন্নাই এন এফসি তাহলে কিন্তু সেইভাবে জবি জাস্টিন সুযোগ পাচ্ছেন না তো জবি জাস্টিনকে সেই জন্য কিন্তু নিতে ইন্টারেস্টেড এসসি বেঙ্গল এরকমটাই শোনা যাচ্ছে আর ড্যানিয়াল চিমা তো চলে গেছেন তার রিপ্লেসমেন্ট কী হবে সেটা নিয়ে বিভিন্ন রিউমার চলছে এবং নতুন করে একটি রিউমার পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে নেরোকা এফসিতে খেলা আঠাশ বছর বয়সী স্প্যানিশ সার্জিও মেন্ডি গুডজিয়া তাকে নিতে যাচ্ছে এসি ইস্টবেঙ্গল খবর এই মরশুমে কিন্তু আই লিগে এই মেন্ডি খেলেছেন এবং মেন্ডি কিন্তু এই মরশুমে একটি ম্যাচই খেলেছেন শ্রিনের ডেকানের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু তিনি তাদের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন তিনটি গোল করেছেন একটি ম্যাচেই তো যথেষ্ট নজর কেড়েছেন আই লিগের প্রথম ম্যাচই তবে সেইভাবে ভারতে এখনও তিনি পরীক্ষিত নন এছাড়া স্পেনে বিভিন্ন ডিভিশনে কিন্তু খেলেছেন এই সার্জিও মেন্ডি গুডজিয়া তো দেখা যাক তিনি আদেও এস বেঙ্গলে আসেন নাকি আর আসলেও কতটা ভালো পারফর্ম করতে পারেন সবে সবে ভারতে এসছেন সবে সবে আই লিগ খেলেছেন এবং আই লিগে প্রথম ম্যাচেই তিনি সফল কিন্তু এখন পর্যন্ত সেরকম যেহেতু পরীক্ষিত নন তো তার বিষয়ে বেশি কিছু বলা কিন্তু এখনই সম্ভব নয় তো এসসি ইস বেঙ্গলের সাথে এই খেলোয়াড়টির কিন্তু একটা ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় তো এটা কতটা সত্যি এই মুহূর্তে বলা সম্ভব নয় এসসি ইস বেঙ্গল ডেফিনেটলি ড্যানিয়েল চিমার কিন্তু একজন রিপ্লেসমেন্ট খুঁজছে সেটা কে হবেন সেটা জানতে কিন্তু আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা